ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হলো, একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল শেখার জন্য সবচেয়ে জরুরি কোন জিনিসটা ফোকাস করা উচিত। তিনি বললেন, কমিউনিকেশন স্কিল। এই যে আমরা সমাজে এত মানুষের সাথে মোলাকাত করি, আমরা কথা বলি, মিশি, আমাদের দাবি দেওয়া থাকে, যাওয়া থাকে, সেগুলো কীভাবে প্রেজেন্ট করতে হয়, এই যে কমিউনিকেশনটা কয় রকমের হতে পারে, নর্মাল কমিউনিকেশন এবং কর্পোরেট কমিউনিকেশন, পার্থক্যটা কোথায় বলতে পারেন, ডিপ্লোমেসি, প্রফেশনালিজম। আমরা যখন কর্পোরেট সেক্টরে জয়েন করি এই শিক্ষা জীবন শেষ করে, তখন ধরে নেওয়া হয় যে আমরা বুঝি, সেগুলো ভালোভাবে শিখে জেনে সে রিহার্সেল করে সে অনুশীলন রপ্ত করে তারপর এসেছি। তো বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা কর্পোরেট সেক্টরে গিয়েও বুঝতে পারি না যে কীভাবে কথা বলতে হয়, কীভাবে লিখতে হয়, কীভাবে শুনতে হয়, কীভাবে নিজেকে প্রেজেন্সটা ক্যারি করতে হয়। সেই ক্ষেত্রে আপনার চমৎকার পাথেয় হতে পারে কর্পোরেট কমিউনিকেশন বইটি। এই বইটি মূলত তিনটি চ্যাপ্টারে বিভক্ত। আমরা যদি একটু পড়ি, রোকসানা আক্তার রুপির রাইট লাইক আ প্রো, স্পিক লাইক আ প্রো, কমিউনিকেট লাইক আ প্রো। এই যে ভার্সিটিতে উঠলে আপনার ফ্যাকাল্টিকে একটা মেইল করতে হবে, কীভাবে সম্বোধন করব, ডিয়ার স্যার নাকি ম্যাডাম নাকি ডিয়ার ফ্যাকাল্টি, এই গোড়াতেই গলত। সাবজেক্ট কীভাবে লিখবেন, আপনার বক্তব্যটা কীভাবে উপস্থাপন করবেন, অনেক অনেক দ্বিধা। উত্তর কোথায় পাবেন, আমেরিকান ফরম্যাট আছে, ব্রিটিশ ফরম্যাট আছে, পুরোনো আমলে একরকম লিখত, এখন আরেকভাবে লিখে, সব কিছু মিলে জগা খিচুড়ি অবস্থা। সুতরাং লিখতে হলেও অনেক কিছু জানতে হয়, প্রফেশনাল লিমিট কীভাবে লিখতে হয়, স্ট্রাকচার থাকে, এটিকেট থাকে, সেগুলো জানতে হয়, আমেরিকান ভার্সেস ব্রিটিশ স্টাইল সেগুলো বুঝতে হয়। আবার ধরুন আপনি যদি একটা পার্সোনাল লেটারকে ওরকম ফর্মাল করে লিখেন, তখন যেরকম হাস্যকর দেখাবে, আবার একটা ফর্মাল লেটারকে পার্সোনালাইজড ওয়েতে লিখলে সেটা কিন্তু আপনার সেই গুরুত্বটাকে ফুটিয়ে তুলতে পারবে না। সুতরাং লেখার সময় প্রফেশনাল ওয়েতে কর্পোরেট উপায়ে কীভাবে লিখতে হয় সেগুলো ভালো মতো জানতে হয়। তারপর ধরো স্পিক লাইক আ প্রো। আমরা যখন শিক্ষা জীবনে যাই, আজকাল স্কুল কলেজেও হয়, প্রেজেন্টেশন দিতে হয়, তা একটা প্রেজেন্টেশন দেওয়া মানে শুধু স্টেজে উঠে কথা বলা তা কিন্তু নয়। একটা প্রেজেন্টেশন মানে হলো একটা টপিককে সুন্দরভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা, যেন তারা আগ্রহী হয়। এই যে টপিকটা আপনি কীভাবে উপস্থাপন করবেন, কথা শুরু করবেন কীভাবে, কথায় বলে একটা প্রেজেন্টেশন প্রথম 30 সেকেন্ডে নির্ধারিত হয়ে যায়, অডিয়েন্স আপনার কথা শুনবে নাকি ফোনের স্ক্রিনে ব্যস্ত হয়ে পড়বে। এই যে হুক, একটা কিছু বলে আকৃষ্ট করা, আকৃষ্ট না হয়ে করলেন, ধরে রাখবেন কীভাবে আকর্ষণটা, কথার মাঝখানে তথ্যও দিবেন আবার বিনোদনও দিবেন, সব মিলিয়ে হৃদয় গ্রাহী করে উপস্থাপন করতে জানা। আবার কনক্লুশন, প্রেজেন্টেশনটা শুনলাম কিন্তু সেই যে বলে যে শেষটাই আমাদের মনে থাকে, শেষ ভালো যার সব ভালো তার, সুতরাং সেটা কীভাবে সুন্দর করে আপনার বক্তব্যকে অডিয়েন্সের মনে গেঁথে দিয়ে শেষ করবেন সেটাও শিখতে হয়। প্রেজেন্টেশন শেষ হলো, এবার ধরুন কোয়েশ্চেন অ্যান্সার সেশন। প্রেজেন্টেশন আপনার কন্ট্রোলে, আপনার স্ক্রিপ্টে, আপনার টাইমিংয়ে, অডিয়েন্স কী প্রশ্ন করবে আপনি তো জানেন না, বিব্রতকর কঠিন কিছু বলতেই পারে, সেগুলো কীভাবে ডিপ্লোম্যাটিকলি হ্যান্ডেল করবেন। আবার ধরুন প্রেজেন্টেশন তো গেল, স্পিকিং কি শুধু কথা বলার ভিতরই, একটা মিটিং হতে পারে, ইন্টারভিউ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ধরেন মিটিংয়ে যখন আপনার সদস্য হিসেবে কীভাবে থাকবেন, আবার আপনি যখন মিটিংয়ের চেয়ার, আপনি প্রতিনিধিত্ব করছেন, আপনি মুখ্য ব্যক্তি, তখন কীভাবে সবার ভিতরে একটা এটিকেট মেনটেন করবেন, সব মিলিয়ে কর্পোরেটের খুঁটিনাটি অনেক কিছু উঠে আসবে স্পিকিং লাইক আ প্রো। সবশেষে আছে কমিউনিকেট লাইক আ প্রো। আমরা এখানে সবচেয়ে বেশি সাফার করি, কথা বলতে বা লিখতে শিখে যাই ধীরে ধীরে, তো সবার সাথে মিশতে হয় কীভাবে, নিজের প্রেজেন্সটা ধরে রাখতে হয় কীভাবে, আপনি কারো বিরাগ ভাজনও হতে পারবেন না, আবার আপনাকে সবাই ম্যানিপুলেট করবে তাও কিন্তু হতে পারবে না। আপনার অবস্থানটা ধরে রেখে কাউকে না বলতে হলে কীভাবে ডিপ্লোম্যাটিকলি বলতে হয়, কারোর সাথে মত বিরোধ হলে সেটা কীভাবে ডিপ্লোম্যাটিকলি রিজলভ করতে হয়, সব কিছু নিয়ে খুঁটিনাটি উঠে এসেছে কমিউনিকেট লাইক আ প্রো। খুব সুন্দর করে তিনি লিখেছেন, অফিস ওয়ার্ক এক্সপ্রেশনস, আমরা সাধারণভাবে বলি এই ভাই এটা দেন তো, অফিসে একটু ভিন্নভাবে বলি, অ্যাপ্রোচটা ভিন্নভাবে করি, সিনিয়র জুনিয়র সব কিছুর ভেতরে একটা তারতম্য থাকে। আবার ধরুন যে এই যে আপনি বিভিন্ন কিছু অ্যাকসেপ্ট করবেন আবার রিজেক্ট করবেন, অনেকের অনেক দাবি, তার ভিতরে আপনার এজেন্ডাটা বাস্তবায়ন করবেন, সেগুলো কীভাবে করতে হয় ডিপ্লোম্যাটিকলি, তারপর কোন কথাগুলো একজন প্রফেশনাল হিসেবে কখনো বলতে হয় না সেগুলো জানতে হবে, যে সেই ভুলগুলো না হয়ে যায়, যেটা আপনার অবস্থানকে অনেকখানি নামিয়ে দিবে অন্যদের চোখে। আবার একজন ম্যানেজার হিসেবে সাধারণভাবে কথা বলা এক জিনিস, আবার ইম্প্যাক্টফুলভাবে কথা বলা, আপনার কথা আপনার এক্সিকিউটিভ শুনবে এবং সে মানবে, জোর খাটিয়ে নয় বরং ব্যক্তিত্বের মাধ্যমে, সেগুলো শিখতে হয়।
এখানে যে ব্যাপারটা আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আপনি ভুল করলে শেখার সুযোগ পাবেন না, মানুষ আপনার প্রতি বিরাগ ভাষণ হবে কিন্তু মুখে বলবে না। সুতরাং সেই ভুলগুলো বা কোন ব্যাপারগুলো করতে হয়, কোন ব্যাপারগুলো ছাড়তে হয়, সেগুলো সুন্দর করে তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে লিখেছেন এই বইটিতে। আর বইটির চমৎকার একটি দিক হলো প্রত্যেকটা বিষয়ে প্রচুর পরিমাণে উদাহরণ আছে, এবং শুধু সেটা লিখিত উপায়ে তাই নয়, বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন টপিকে আপনারা বারকোড দেখতে পাবেন, সেই কিউআর কোড স্ক্যান করে আপনারা সেইটা ভিডিও আকারেও দেখতে পারবেন, উচ্চারণ কীভাবে করতে হয়, কথাগুলো কীভাবে কীরকম টোনালিটি দিয়ে বলতে হয়। লেখাটা পড়া এক জিনিস, সেটা এক একজন এক একভাবে পড়বে, স্ট্যান্ডার্ড কীভাবে বলতে হয় সেটা জানার জন্য ভিডিওগুলো দারুণ সহায়ক হবে। সুতরাং বলা যায় কর্পোরেট কমিউনিকেশন কর্পোরেট সেক্টরে শাইন করার জন্য হতে পারে আপনার মিশন। অর্ডার করুন রকমারি.com এ।